96.72 বর্গ কিলোমিটারের রাজশাহী নগরে গেল দেড় দশকে মাথা উঁচু করেছে বহুতল ভবন, বেড়েছে আবাসন সংখ্যার পাশাপাশি মানুষের ভিড়। প্রতিদিনের মানব সৃষ্ট বর্জ্য নিষ্কাশনে নগর জুড়ে মূল সড়কের পাশে রয়েছে পরিকল্পিত 488 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা। তবে এর যাচ্ছে তাই ব্যবহারে হর হামেশাই নগরীর অধিকাংশ স্থানে ভাসতে দেখা যায় মনুষ্য বর্জ্য। অভিযোগ আছে কর্পোরেশনের তদারকির অভাব, আর কিছু সুবিধাবাদী বাড়িওয়ালা বাসাবাড়ির স্যানিটারি লাইনের পাইপ সরাসরি দিচ্ছেন ড্রেনে। নগরবাসী বলছেন এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ, এমনকি ওয়াশার লিকেজ পাইপ দিয়ে মিশছে সরবরাহ পানির সাথে। এতে করে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য সুরক্ষা। এখন কাজ করবো তখন পানি নাই, তারপরে ময়লা পানি পড়ছে, ওই পানিটা তো ব্যবহার করা যায় না। রান্নার কাজে ব্যবহার করি আমরা, সেটা করা যায় না। গোসল করার কাজে ব্যবহার করি, সেটাও করা যায় না, সমস্যা হয়। চিকিৎসকরা বলছেন এভাবে চলতে থাকলে পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। পানিবাহিত যেসব রোগগুলো আছে, যেমন ধরুন ডায়রিয়া, তারপর কলেরা, তারপর টাইফয়েড, এছাড়া বিভিন্ন ধরনের সংক্রামিত রোগ যেগুলো হয়, সেগুলো অসম্ভব বেশি থাকবে। অবশ্য সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাশিক কর্মকর্তার। আইন অনুযায়ী আমরা অভিযোগ পাইলে সেটা আমাদের স্বাস্থ্য বিভাগের স্যানিটারি সেকশন থেকে সরকারি যে আইন অনুযায়ী যে ব্যবস্থাটা সেটা নেওয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মোট 30টি ওয়ার্ডে 5.5 লাখ মানুষের বসবাস। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।